স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটা স্টেডিয়ামের, আর সেই কথা মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক গয়েশপুর স্টেডিয়াম। কলকাতার কাছে অত্যাধুনিক মাঠ পেয়ে খুশি নদিয়ার মানুষ এবং খেলোয়াড়রা। মাঠ ছিল, তবে প্র্যাকটিস করার মতো পরিকাঠামো ছিল না। খেলোয়াড়দের প্র্যাকটিস করতে হলে বিভিন্ন এলাকার খোলা মাঠে যেতে হতো। তাদের কথা মাথায় রেখেই গয়েশপুর পুরসভার তরফে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। জঙ্গল পরিষ্কার করে প্রায় 20 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে গয়েশপুর স্টেডিয়াম। আমরা সরকার থেকে বহু পূর্বে 50 লক্ষ টাকা পেয়েছি এবং আমরা আমাদের নিজস্ব তহবিল ফডিল ফিনান্স অন্যান্য বিভিন্ন গ্র্যান্ট দিয়ে আমরা স্টেডিয়ামটাকে করেছি অত্যাধুনিক, এবং আগামী দিনে আমরা গ্যালারি আরো বাড়াবো, এখন যা গ্যালারি আছে। এই মুহূর্তে আমাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর মহামেডান এই তিনটে টিম বাদ দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগের সব খেলাই আমাদের এখানে হয় এবং সিএবির ক্রিকেট খেলাটাও আমাদের স্টেডিয়ামে হয়। অত্যাধুনিক এই স্টেডিয়ামের মাঠে একসঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলার ব্যবস্থা রয়েছে। স্টেডিয়ামে রয়েছে খেলাধুলোর আধুনিক সরঞ্জাম, তৈরি করা হয়েছে গ্যালারি, বর্তমানে একসাথে প্রায় 100 জনের মতো খেলা দেখার সুযোগ রয়েছে স্টেডিয়ামে। পরিবেশ তো খুবই ভালো খেলার জন্য, আর মাঠটা খুবই ভালো বলতে গেলে, আর খুব যত্ন করা হয় মাঠটা, দেখে বুঝে আমরা খেলে অনেক আনন্দ পাই মাঠটাতে। আর এখানে আমরা এটা নিয়ে 6 নম্বর ম্যাচ খেলছি, তো এখনো তো কোনো খারাপ কিছু দেখতে পাইনি। খুবই ভালো মাঠটা, অন্যান্য মাঠের থেকে অনেক বেটার মাঠ, ঘাস অনেক ভালো, বড় মাঠ, কলকাতার সাইডের মাঠ থেকে অনেক ডেভেলপড মাঠ। পরিবেশ অন্যান্য মাঠের থেকে পুরোপুরি আলাদা, ফাঁকা এরিয়া, অনেকটা জায়গা, মানে মাঠের পিচ থেকে শুরু করে গ্রাউন্ডসম্যানদের ব্যাপারটা অনেক আলাদা। একই মাঠে একসাথে ফুটবল ও ক্রিকেট প্র্যাকটিস করতে পেরে খুশি খেলোয়াড়রাও। কলকাতার কাছেই এরকম অত্যাধুনিক মাঠ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে বাড়ানো হবে গ্যালারির আসন সংখ্যা, রাতে খেলার জন্য আলোর ব্যবস্থা করা হবে স্টেডিয়ামে। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা।